শুধু মণ্ডলী স্বাগত জানাচ্ছি জিরো আওয়ারে সমসাময়িক বিষয় নিয়ে বৈশাখী টেলিভিশনের নিয়মিত এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি সাইফুল ইসলাম। দর্শক মণ্ডলী, গত কয়েকদিন থেকে বাংলাদেশে উন্নয়ন এবং আঞ্চলিক সহযোগিতা নিয়ে অনেকগুলো কর্মসূচি আমরা দেখেছি। চীনের মাননীয় প্রেসিডেন্ট বাংলাদেশ সফর করেছেন এবং এই সফরে বন্দর, বিদ্যুৎ, তথ্য প্রযুক্তি, সন্ত্রাস দমন সহ বিভিন্ন খাতে অনেকগুলো চুক্তি এবং সমঝোতা স্মারক সই হয়েছে এবং এর একদিন পরেই ভারতে অনুষ্ঠিত হচ্ছে ব্রিক্স এবং বিমস্টেক সম্মেলন, শীর্ষ সম্মেলন, যেখানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও যোগ দিয়েছেন। এই সবগুলোই হচ্ছে উন্নয়ন লক্ষ্যকে সামনে রেখে এবং আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্য নিয়ে। আমরা এই বিষয়ে আজ জিরো আওয়ারে আলোচনা করব। আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে যোগ দিয়েছেন দুজন বিশিষ্ট অতিথি। আমি শুরুতে তাদের সঙ্গে পরিচয় করে দিচ্ছি। আমার ডানে প্রথমে রয়েছেন অর্থ পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। এবং আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সাবেক কূটনীতিক রাজিউল হাসান, আপনাকেও স্বাগত জানাচ্ছি জিরো আওয়ারে। আমরা আলোচনা শুরু করার আগে একটু দেখব যে আজ বৈশাখী টেলিভিশনে প্রচারিত প্রধান প্রধান সংবাদ শিরোনাম। সন্ত্রাস জঙ্গিবাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে বাংলাদেশ, ব্রিক্স বিমস্টেক আউটরিচ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব নেতাদের একসাথে কাজ করার আহ্বান। বাংলাদেশের দারিদ্র জয়ের কৌশল দেখতে ঢাকায় বিশ্বব্যাংক প্রেসিডেন্ট জিম ইয়াং কিম, পদ্মা সেতু ইস্যুতে তিক্ততা ভুলে উন্নয়ন সহায়তার নতুন প্রত্যাশা। দক্ষিণ এশিয়ায় টেকসই উন্নত নিশ্চিত করতে জ্বালানি নিরাপত্তা ও সহযোগিতা বাড়ানোর উপর জোর দিলেন বিশেষজ্ঞরা, অভিন্ন নীতিমালা তৈরির তাগিদ। বাংলার সংস্কৃতির আদিমতম ধারা হলেও সঙ্গীত ও নাটকের চেয়েও পিছিয়ে আছে নৃত্য, তবে আগ্রহ বাড়ছে তরুণ তরুণীদের। এবং নৃত্যকলা ব্যয়বহুল ও সাধনার বিষয় হওয়ায় বাণিজ্যিক পৃষ্ঠপোষকতা কম, স্কুল কলেজেও পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করার দাবি। শিরোনামগুলো দেখছিলাম। জনাব রাজিউল হাসান, আপনাকে দিয়ে আলোচনাটি শুরু করতে চাই। যে আমি শুরুতে যেটি বলছিলাম যে অনেকগুলো বৈঠক হয়েছে, সামিট হচ্ছে এবং বাইলেটারাল সফর ট্যুর হয়েছে চায়না বাংলাদেশ, সবগুলোর লক্ষ্য আঞ্চলিক সহযোগিতা এবং আমাদের উন্নয়ন প্রবৃদ্ধি এগুলো বাড়ানো। আমরা যদি আঞ্চলিক সহযোগিতাটি দিয়ে শুরু করতে চাই, যে আমাদের এই অঞ্চলের দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতার জন্য সবচেয়ে সাড়ে তিন দশকের সংস্থা হলো সার্ক। সার্ক কার্যকর কোনো ভূমিকা রাখতে পেরেছে এমনটা এখন পর্যন্ত কেউ বলেন না। এরপরে অনেক আরও কিছু সংস্থা হয়েছে, বিসিআইএম এবং এখন বিমস্টেক। কিন্তু এই যে সার্ক যে ভালো কার্যকর ভূমিকা রাখতে পারলো না, নতুন বিমস্টেক, বিসিআইএম, এগুলো কতটা কার্যকর হবে এবং ভূমিকা রাখতে পারবে? প্রথম কথা প্রথমেই বলা ভালো, প্রত্যেকটা নিজস্ব পরিমণ্ডলে কাজের অবকাশ আছে। সার্কের উদ্দেশ্য ছিল একটা, বিমস্টেক আরেকটা, সবকটাই আঞ্চলিক সহযোগিতার প্রাধান্য পাবে। কিন্তু এই বিষয়গুলোকে আমরা মনে রাখি যে নতুন নতুন আঞ্চলিক সহযোগিতা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্যে আমরা প্রত্যেকটা দেশ এখানে আশেপাশে যারা আছেন বিভিন্ন জোট গোষ্ঠী সৃষ্টি করছি। যেমন বিমস্টেক, যেটা ইকোনমিক কোঅপারেশনের জন্য তৈরি করা হয়েছে, এখানে ১৩টা ট্রাস্ট সেক্টর আছে এবং সেখানে বাংলাদেশ সহ আরও কতিপয় দেশ আছে যারা একত্রিত হয়েছে এই ট্রাস্ট সেক্টরগুলিকে ডিল করার জন্যে। এখানে যেমন আছে অর্থনৈতিক ইনভেস্টমেন্ট বাড়ানো, যেমন আছে ট্রেড অ্যান্ড কমার্স বাড়ানো, যেমন আছে জ্বালানির ক্ষেত্রে সহযোগিতা বাড়ানো। সুতরাং আরও আছে, আমি আর সব কিছু বলতে চাচ্ছি না, কিন্তু সেগুলো নিয়ে আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্য নিয়েই কিন্তু এই প্রতিষ্ঠানটি গঠিত। এবং আপনি একটু আগে যেটা বললেন যে দিল্লিতে যে গোয়াতে যে সামিটটা হচ্ছে সেটাতে শুধু বিমস্টেক না, সেখানে আরও একটি সামিটও হচ্ছে, দুটা একসঙ্গে হচ্ছে এবং সেখানে আউটরিচ প্রোগ্রাম আছে, সেখানে বাইলেটারাল টকসের সুযোগ আছে। এবং আমরা আশা করি যে বিমস্টেক এবং ব্রিক্স দুটোর সমন্বয়ে একটা নতুন দিগন্তের উন্মোচন আমরা দেখতে পাচ্ছি। ব্রিক্স কিন্তু এই অঞ্চলের নয়, এটাতে যেমন আছে ব্রাজিল, তেমন আছে সাউথ আফ্রিকা, তেমন আছে ইন্ডিয়া, তেমন আছে অন্যান্য চীন, রাশিয়া আছে, রাশিয়া। সুতরাং সেগুলোর সঙ্গে এই অঞ্চলের দক্ষিণ দক্ষিণ পূর্ব এশিয়ার অঞ্চলগুলোর মহামিলন হচ্ছে এই গোয়া সামিট। সুতরাং আমরা আশা করছি যে এখান থেকে
খুবই ফলপ্রসূ কোনো রেজাল্ট আমরা দেখতে পারব। মাননীয় অর্থ এবং পরিকল্পনা প্রতিমন্ত্রী, আমরা কি এই উন্নয়ন লক্ষ্য অর্জনে এবং আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর ক্ষেত্রে বাংলাদেশ সরকার কি এখন কিছুটা পূর্বমুখী পররাষ্ট্রনীতি অথবা কূটনীতির দিকে ঝুঁকছে? ধন্যবাদ আপনাকে। ইয়েস, পূর্বমুখী, এটাই হলো আমাদের এখন, আমি এটাকে জোর দিব। আমাদের সরকার ক্ষমতায় আসার পরে আমরা স্বীকার করেছি যে আমরা পূর্বের দেশ, আমাদের পূর্বমুখীতা আমাদের জন্য স্বাভাবিক। আমরা দক্ষিণ এশীয় এবং আমাদের অতীতে যে একটা প্রবণতা ছিল সবসময় পশ্চিম দিকে তাকানো, এটা আবহমানকাল থেকে হয়ে আসছে নানা ঐতিহাসিক কারণে, আমি ওর গুণাগুণে যাচ্ছি না। তো বাস্তব সত্য, আমাদের দলীয় যে রাজনীতি, বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয়তাবাদ, বাঙালিত্ব, এ সকলের প্রয়োজনীয় পূর্বমুখীতা একান্ত এসেনশিয়াল। কারণ যেটা বললাম যে আমরা এসেনশিয়ালি আমরা পূর্ব এশীয় মানুষ বা দক্ষিণ এশীয় মানুষ, সেই বিবেচনায় পূর্বমুখীতা অত্যন্ত বাস্তবিক এবং প্রকৃত একটা গুণগত পরিবর্তন আমাদের কূটনীতিতে বা রাজনীতিতে। সেই সুবাদে আমরা পূর্ব দিকে তাকিয়েছি এবং একসঙ্গে মিলে গেছে এইটাও যে বর্তমানে কিন্তু বিশ্ব যে অর্থনীতিতে বা রাজনীতিতে এশিয়ার যুগ বলা হয়। এশিয়ার চায়না সবচেয়ে বড় শক্তি, অর্থনৈতিক শক্তি হিসাবে দুই নম্বর বলা হয় রিয়েল জিডিপি টার্মে, কিন্তু আসলে যদি এটার গতিবিধি দেখেন, যে মোমেন্টাম দেখেন, তাহলে অচিরেই যে চীন উপরে উঠে আসবে এই সম্বন্ধে কারো মনে কোনো সন্দেহ নেই। এছাড়া কোরিয়া আছে, জাপান আছে। সুতরাং বিশ্ব রাজনীতিতে, বিশ্ব অর্থনীতিতে এশিয়ার নতুন ভূমিকা সবকটাই কিন্তু আমাদের পূর্বে। আর মনে রাখবেন, আমাদের স্বাধীনতাকালীন সেই গানগুলো, পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্তলাল, অথবা পূবে ওই আকাশে সূর্য জেগেছে আলোকে আলোকময়, জয় 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 বাংলার জয়, আমাদের পটভূমিতে এটাই আছে আমাদের রাজনীতির। সুতরাং আমরা সঠিক কাজটাই করেছি এবং শুধু আবেগের বিষয় নয়, আমরা লাভও পাচ্ছি। আমরা যে গতকাল চীনের মহামান্য রাষ্ট্রপতি আসলেন, আমরা অনেকগুলো বিষয়ে আমরা সই করেছি এবং আমরা যা চেয়েছি তা পেয়েছি। এখন আমাদের এটাকে ব্যবহার করার ক্ষমতার প্রশ্ন, সক্ষমতার প্রশ্ন, এবং আমরা চাইলে আরও পাব। তো নিছক অর্থ নয়, চীনের কাছে যাওয়ার আরও রাজনৈতিক অর্থ আছে। শুধু চীনের কাছে আমরা যাইনি, সঙ্গে সঙ্গে এই যে আপনি বললেন ব্রিক্সের মাধ্যমে আমরা ইন্ডিয়াকেও আমাদের সঙ্গে পাচ্ছি, রাশিয়াকেও পাচ্ছি, আমাদের আর দুই মানে বড় দুটি অর্থনৈতিক দেশ। রাশিয়া আমাদের আপৎকালীন বন্ধু রাষ্ট্র ছিল, চীন তো আবহমানকাল থেকে আমাদের এই অঞ্চলের একদম কেন্দ্রে, মানে ইন্ডিয়া। সুতরাং সকল বিবেচনায় আমরা মনে করি রাজনীতি অর্থনীতি সব কিছু মিলে গেছে আমাদের এই নতুন কূটনৈতিক অবস্থানে। কিন্তু আপনি যেটা বলছিলেন যে অনেক আগে থেকে আমাদের একটি ধারা ছিল যে পশ্চিমমুখী দৃষ্টিভঙ্গি, এখন পূর্বমুখী দৃষ্টিভঙ্গির কারণে অথবা বেশি গুরুত্ব দেওয়ার কারণে আমাদের সেই পশ্চিমা বন্ধুদের সঙ্গে সম্পর্কের কোনো প্রভাব পড়বে কিনা? আবার মনে হয় না, কারণ পৃথিবী অনেকটা এগিয়ে গেছে। এটা 21 শতক। আগে যে কতগুলো বিষয় ছিল রাজনীতিতে, অন্য ধরনের কিছু মাপকাঠি ছিল, এইগুলোর ঊর্ধ্বে এখন সাইবার ওয়ার্ল্ড, সাইবার জগৎ আসল জগতের চেয়েও একটা বড় জগৎ। সেখানে সমস্ত মানব জাতি একত্রিত হয়ে গেছে, সেই বাস্তবতা সবাইকে স্বীকার করতে হবে। এছাড়া ট্রেড অ্যান্ড ইত্যাদি যে সকল বিষয়গুলো আছে, এইগুলো সব এখন এশীয় অঞ্চলে, মালয়েশিয়া বলুন, আপনি ইন্দোনেশিয়া বলুন, কোরিয়া বলুন, তাইওয়ান বলুন, সকল কিন্তু গ্লোবাল অর্থনীতিতে এইটাই এখন কেন্দ্রবিন্দুতে আছে। মধ্যপ্রাচ্য যেদিকে আমরা ঐতিহাসিকভাবে তাকিয়েছিলাম, বিকজ আমরা দিল্লির দিকে তাকাতাম সবসময়, আমরা মানে গত কয়েক শতক যেহেতু মুঘল সাম্রাজ্য ছিল, এই সাম্রাজ্য ওই সাম্রাজ্য, ব্রিটিশরা এসে দিল্লিতে বসবাস করতো, তারপরে আমাদের যে বিটার এক্সপিরিয়েন্স, তিক্ত অভিজ্ঞতা পাকিস্তানের সঙ্গে 20-25 বছরের, সেইটাও পশ্চিম দিকেই ছিল। সুতরাং সকল কিছুই পশ্চিমমুখীতা ছিল। সেটা থেকে আমরা সচেতনভাবে আমরা বাদ দিতে চাচ্ছি না, আমরা একটা একটা ব্যালেন্স আনতে চাচ্ছি যে শুধু পশ্চিম নয়, পূর্ব আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইনফ্যাক্ট আমার ধারণা, আমার নিজের, ইট ক্যান বি বেশি গুরুত্বপূর্ণ দেন দ্য আদার সাইড, এবং এটা সময়ের তালের সঙ্গে মিলে যাচ্ছে। আমরা পূব দিক থেকে এই যে গুরুত্ব দিচ্ছি, মানে আমরা কী অর্জন করতে পারব? দেখুন, প্রথম কথা হলো চীন বর্তমানে একটা নীতি তারা বলছে, একদিকে হবে রুট, সিল্ক রুট, আরেকদিকে হবে রোডস। এবং এই রাস্তা যেটা আমরা চিন্তা করছি এখন, এখান থেকে মায়ানমার হয়ে কুনমিং, অথবা কুনমিং থেকে মায়ানমার হয়ে বাংলাদেশ হয়ে ভারত আরও দূরে যাবে, এই পথটা সুপ্রসারিত হলে যাতায়াত সুবিধা হবে, বাণিজ্যিক সহযোগিতা হবে, এবং
অর্থনৈতিক লগ্নি তো আসবে, এটার জন্য অনেকে উপমুখী আছে, উদ্বিগ্ন আছে। এই যে চীনের রাষ্ট্রপতির সফরের পর অনেকগুলো চুক্তি সই হয়েছে, যেগুলোর তাৎপর্য হচ্ছে যে এর ফলে আমাদের দেশে ইনফ্রাস্ট্রাকচার তৈরিতে সুবিধা হবে, নদীবন্দর, স্থলবন্দর, এমনকি রেলপথ যোগাযোগ, তারপরে ইলেকট্রিসিটি, পাওয়ার, এনার্জি, এগুলোতে সহযোগিতা বাড়বে। এবং সেটা তো আমাদের জন্যে, আমাদের স্বার্থে, আমরা তো, আমি বলবো যে বাংলাদেশের স্বার্থে মাননীয় প্রধানমন্ত্রীর এই পদক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ, এবং এটার ফল আশা করি আগামী প্রজন্মের সকলেই দেখতে পারবেন। এটা আপনি কি মনে করেন যে এটা সত্যতা আছে? আপনি যেটা বললেন, অবশ্যই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, যেগুলো আমি একটু আগেও বলছিলাম যে আমাদের রাজনীতি, বর্তমান যে আমাদের রাজনীতি, আমরা আমরা একটা আবেগ নয়, শুধু বাস্তবতার ভিত্তিতে আমরা রাজনীতি প্রতিষ্ঠা করেছি। আমরা মনে করেছি আমরা অনেক অনেক শতক হারিয়েছি অতীতে, এর জন্য আমাদের মনে কোনো রাগ বা ক্রোধ নেই, কিন্তু পুষিয়ে নেওয়ার সময় এসছে এখন। এবং একুশ শতক আমাদের সেই সুযোগ দিয়েছে আমাদের মহান স্বাধীনতার মাধ্যমে। আমরা আমাদের নিজের জমিতে আমাদের দখল পেয়েছি বলতে গেলে বিগত প্রায় 1000 বছরের মধ্যে, তো সেটাকে আমরা কাজে লাগাবো, এবং এটাই তো আমাদের মূল শক্তি এখন। চায়নার যে ওয়ান বেল্ট ওয়ান রোড কনসেপশন, যে প্রজেক্ট, যেটা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের নিজের ইনিশিয়েটিভ, এই প্রজেক্টে তো বাংলাদেশকে অংশগ্রহণের, যুক্ত হওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে এবং বাংলাদেশ সম্ভবত সরকার এটি গ্রহণও করেছে। ওয়ান বেল্ট ওয়ান রোডে যদি বাংলাদেশ যুক্ত হয়, তাহলে এখন পর্যন্ত এই এই রোডের সঙ্গে আমাদের যারা নিয়ারেস্ট নাইবার ভারত, যারা আমাদের বলছিলেন যে পরীক্ষিত বন্ধু, এটা কনসেপ্ট, এইটার কনসেপ্ট, এইটার এখন বাস্তবিক কোনো নকশা আমাদের সামনে এখন উপস্থাপিত হয়নি, ধারণা হিসাবে অত্যন্ত গ্রহণযোগ্য। দেখেন, এটা চীনারা তো অত্যন্ত প্রাচীন একটি সভ্যতা, তারা সিল্ক রুট প্রাচীনকালে আমাদের কুবলা, এই যে আমাদের মধ্যপ্রাচ্য, যে চীনে যিনি আসলেন, কী যে বললাম, যিনি আসলেন চীন দেশে, হ্যাঁ, নো নো, কনফুসিয়াসের আগে যে পশ্চিম থেকে যারা চীনে গিয়েছিল কুবলাই খানের সময় বা ইত্যাদির সময়, যাই হোক ঠিক নামটা এই মুহূর্তে মনে আসছে না, চীনের সঙ্গে মধ্যপ্রাচ্যের বা মধ্য এশিয়ার একটা যোগাযোগ আবহমানকাল থেকে ছিল। আমাদের সঙ্গে ছিল বেশিরভাগ সমুদ্র উপকূল দিয়ে, দুটা চীনা বাণিজ্যিক রুট ছিল, সিল্ক রুট যেটা হলো মঙ্গোলিয়া হয়ে, জিয়ান হয়ে, তুর্কি হয়ে, মধ্য এশিয়া হয়ে ভূমধ্যসাগর পর্যন্ত বিস্তৃত ছিল, ওটা আমাদের উপর দিয়ে সরাসরি যায়নি আমার জানা মতে। আমরা ছিলাম এদিকে হংকং, এদিকে হয়ে মালাক্কা প্রণালী হয়ে আমাদের চিটগঙ্গ এর অংশ ছিল কোনো এক সময়ে, তারপরে পশ্চিমে গিয়ে গিয়ে এটা গিয়েছিল। চীনাদের হলো গিয়ে যে তাদের যে নবজাগরণ, তারা এই সকল প্রাচীনকালীন যে রুটগুলোকে পুনরায় পুনর্জীবিত করতে চাচ্ছে, এইটা আমি বলবো এটা মোর আবেগ দেন বাস্তবতা। কারণ এখন এয়ার ট্রাফিক, এয়ার রুটস, অনেক কিছু চলে এসছে পৃথিবীতে, সে আগের মধ্যে তো নৌকা ভাসিয়ে তো আর পাল্টেলে তো আর বাড়ি করা হবে না, বা কনসেপ্ট হিসাবে, ধারণা হিসাবে এগুলো চমৎকার, এবং আমরা সঙ্গে সামিল হবো, অবশ্যই সামিল হবো, এবং তারা আমাদেরকে অফারও করেছে তোমরা আমাদের সময় সঙ্গে আসো, আমাদের জন্য যেটা মঙ্গলজনক হবে সেটা আমরা গ্রহণ করবো। এই এই যুক্ত হওয়ার সঙ্গে আমাদের অন্যান্য দেশের বন্ধুত্বের ওপর কোনো একটা ব্যাপার আমি প্রথমেই বলছিলাম, আমি এটা বলতে চাই, সার্ক নিয়ে একটা প্রশ্ন করেছিলেন। দেখেন, এই মাত্র পরশু দিন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ভারতের দি হিন্দু পত্রিকায় একটি দিয়েছেন, সাক্ষাৎকার দিয়েছেন, আপনি এটা পড়েছেন সবাই, তিনি কিন্তু একটা মন্তব্য করেছেন বাস্তবতার নিরিখে, এবং বলেছেন যে আমরা হতাশ সার্ক নিয়ে। এইটাই যে আমাদের বাস্তব অবস্থা, আমরা অনেক চেষ্টা করেছি, কিন্তু একটা বাংলাদেশেরই ইনিশিয়েটিভ ছিল, ইনিশিয়েটিভ বাংলাদেশের, আমরা চেষ্টা করেছি, কিন্তু এই যে ঘটনাগুলো হলো, সে যার জন্য এই সামিটটা হলো না, এই জন্য শি ফেল ডিসঅ্যাপয়েন্টমেন্ট যে এই কাজটা হলো না, তার মানে কি তিনি চাচ্ছেন এটা হোক, এবং তিনি আবার সঙ্গে সঙ্গে এইটাও বলেছেন যে যদিও এটা হয় না, ইসলাম সামিটটা অতি শীঘ্রই আমরা আশা করি এইটা হবে, কারণ আমাদের সার্বিকভাবে আমাদের পররাষ্ট্রনীতির বা আমাদের বাণিজ্যিক নীতির বহুমুখিতা আমাদের এখন, আমরা কোনো এক জায়গায় নির্দিষ্টভাবে কারো কাছে বাধা থাকতে চাই না, সকলের সঙ্গে আমরা সমানভাবে চলতে চাই, ফ্রেন্ডশিপ ফর অল মেলিস টুয়ার্ডস নান আমাদের একদম যে মূল নীতি, সেই আলোকে সার্কটাকে আমরা আগের মতোই আমরা জোর দিয়ে যাব, কিন্তু আবার ওনার সঙ্গে সুর মিলিয়ে আমি নিজেও বলছি ব্যক্তিগতভাবে সার্ক নিয়ে আমি খুব একটা আশাবাদী নই।
না সার্ক যখন সবাইকে হতাশ করেছে, সরকারকে, দেশের মানুষকে হতাশ করছে, সেই মুহূর্তে আমরা দেখছি যে ব্রিক্স, আমরা আলোচনা শুরুতে যেটি আপনারা বলার চেষ্টা করেছেন, ব্রিক্স এবং বিমস্টেকের মধ্যে একটা সেতুবন্ধন তৈরির চেষ্টা করছে এবং এই এরও উদ্যোক্তা নরেন্দ্র মোদী, ভারতের প্রধানমন্ত্রী। এই সেতুবন্ধনের উদ্যোগ সম্পর্কে আপনার কি ধারণা? এটি আমার ব্যক্তিগত ধারণা হচ্ছে যে এটা না হলে আমরা সম্প্রসারিত হতে পারবো না। সার্ক স্থবির হয়ে গেছে, আমি বলবো না সার্কের কনসেপ্ট মৃত, এটাকে পুনরুজ্জীবিত করা যায়, করার অবকাশ আছে, কিন্তু নতুন নতুন আইডিয়াজ আসবে। এই যে বিমস্টেক, বিমস্টেকের মধ্যে অনেক কিছু আছে, যেমন নট অনলি কারিগরি সহযোগিতা, নট অনলি বিমস্টেক কিন্তু ইকোনমিক কোঅপারেশনের জন্য, নট অনলি এই অর্থনৈতিক সহযোগিতা, এছাড়াও এই বিভিন্ন জঙ্গি তৎপরতার বিরুদ্ধে সোচ্চার হবার একটা অবকাশ বিমস্টেক আমাদেরকে দিয়েছে। এখানে একটা একটা কনসেপ্ট আছে, 13টা পয়েন্টের মধ্যে এটাও একটা। এছাড়া আরও আছে সাংস্কৃতিক মেলবন্দর, যেটা এক এক দেশকে এক একটা দায়িত্ব দেওয়া হয়েছে, যেমন বাংলাদেশ আছে ট্রেড ইনভেস্টমেন্ট, নেপাল আছে, নেপাল কিন্তু ল্যান্ডলকড কান্ট্রি, তাদের একটা দায়িত্ব আছে, এবং থাইল্যান্ডের আছে আদান প্রদান, জনগণের মধ্যে আদান প্রদান, এটাও খুবই জরুরি এবং এটা আস্তে আস্তে বাড়বে। এবং আপনি যে সহযোগিতার কথা বলছেন, এই ট্রেন লাইন, আমি বলছি যোগাযোগের ট্রেন লাইন, থাইল্যান্ড থেকেই আসতে পারে, হয়ে আস্তে আস্তে অনেকখানি যাবে। সুতরাং আমাদের সঙ্গে নেইবারিং মায়ানমারের সঙ্গে সম্পর্ক উন্নত হওয়ার সুযোগ এখানে আসছে। আপনি জানেন যে এই বিমস্টেক সামিটে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে অং সান সু চির আজকেই সাক্ষাৎকার হয়েছে এবং আমরা আশা করছি এর ফল আমরা অবিলম্বে পেতে পারব। এটা আমার ধারণা যে কোনো কিছুই বৃথা যাবে না। আপনাদের উদ্দেশ্য যখন মহৎ, আমরা যখন তাকিয়ে আছি উন্নতির জন্যে, জনগণের জন্যে, সুতরাং এগুলি ভালো ফল বয়ে আনবে বই কি। আরাকান বা এই যে রাখাইন রাজ্য নিয়ে মিয়ানমার সরকারের দীর্ঘদিনের যে নীতি, আপনি কি মনে করেন যে এখন এই পরিবর্তিত সরকারের পরিবর্তনের সঙ্গে সেই নীতির পরিবর্তন হবে, কারণ সেই নীতির কারণে আমাদের ঘাড়ে রোহিঙ্গা সমস্যাটা চেপেছে? দুর্ভাগ্যজনকভাবে এখনও এটার কোনো সফল বা সন্তোষজনক সমাধান আমরা দেখছি না, কিন্তু আমরা আমাদের কাজ করে যাচ্ছি, আমরা বলছি আলোচনা আসতে হবে। এবং আপনি জানেন যে কিছুদিন আগে মায়ানমার সরকার কোফি আনানের নেতৃত্বে একটা কমিটি গঠন করেছে, তারা এটার সমাধান কিভাবে পাওয়া যায় সেটা খোঁজ খবর করবে এবং সেটার জন্য আমরা আশান্বিত যে ভালো কিছু আসবে, কারণ তলানির চেয়ে নিচে তো আর কিছু যেতে পারে না। এছাড়া সমুদ্র সীমা ব্যাপারে আমাদের ভারতের সঙ্গেই শুধু না, নেপাল এই মায়ানমারের সঙ্গেও তো চুক্তি হয়েছে, এগুলোতে যে ফল আসবে এটা আমাদেরকেই লাভবান করবে। আমাদের সীমা সম্প্রসারিত হলে, আমরা মৎস্য সম্পদ আহরণ করতে পারলে, এটা আমাদের ভালোর জন্যই কাজ করবে। সাগর সীমায় মৎস্য ছাড়া আরও অনেক অনেক সম্পদের অপার সম্ভাবনা রয়েছে এবং চীনা প্রেসিডেন্টের সফরের সময় তিনি সেই এই সমুদ্র সহযোগিতা, মেরিটাইম কোঅপারেশনের একটি ধারাও তো আমাদের 26 দফা যে জয়েন্ট স্টেটমেন্ট সেখানে রয়েছে। অনেক ধন্যবাদ, আমরা একটি বিরতি নেব, বিরতির পর আবার এই আলোচনায় আসবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন জিরো আওয়ার, আমরা এই আলোচনায় ফিরছি ছোট্ট একটা বিরতির পর, আশা করি আমাদের সঙ্গেই থাকবেন। বিরতির পর আরও একবার স্বাগত জিরো আওয়ারে। আমরা আলোচনা করছিলাম উন্নয়ন এবং আঞ্চলিক সহযোগিতা নিয়ে, আমাদের সঙ্গে রয়েছেন অর্থ পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি এবং রয়েছেন সাবেক কূটনীতিক রাজিউল হাসান। মাননীয় প্রতিমন্ত্রী, জানেন যে বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট বাংলাদেশে এসেছেন দুই তিন দিনের সফরের সময়তে এবং আমরা যেটা তথ্য ঘেঁটে দেখেছি যে গত 10 বছরের মধ্যে এই প্রথম বিশ্ব ব্যাংকের কোনো প্রেসিডেন্ট ঢাকা আসলেন। আরও একটি কারণে তার সফরের দিকে অনেকেই খুব করা নজর রাখছেন, সেটি হলো যে পদ্মা সেতু নিয়ে বিশ্ব ব্যাংকের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের অনেকটা টানাপোড়েন যাচ্ছিল। এই অবস্থায় বিশ্ব ব্যাংক প্রেসিডেন্টের সফরকে ঘিরে
সরকার এবং আপনাদের প্রস্তুতি কি কি আলোচনা হবে? বিটার সুইট অম্লমধুর একটা অভিজ্ঞতা আমাদের পক্ষে অম্ল, কারণ ওই সময়টা আমাদের পরিষ্কার মনে আছে, আমাদের প্রতি আমরা মনে করি যথার্থ আচরণ করা হয়নি, অর্থ আজ না হয় কাল পেতাম, কিন্তু এই যে সময় নেওয়া, দেখছি দেব দেব না দিচ্ছি, এইগুলো আমরা মনে করি যথার্থ ছিল না। এবং আমাদের রাজনৈতিক সিদ্ধান্ত খুবই স্ট্রং ছিল যে ঠিক আছে আমরা এই করবো। হাওয়াবার এটা নিয়ে তো বসে থাকলে হবে না, গন ইজ গন, পেছন দিকে তাকাতে চাই না আমরা। বিশ্বব্যাংক শিখেছেন, তারা ইতিমধ্যে স্বীকারও করেছেন যে তাদের আচরণটা যথার্থ ছিল না এবং তারা এটাকে রিভিউ করতে চান, ঠিক আছে। বিশ্বব্যাংকের সঙ্গে তো আমাদের শুধু গত দু চার বছরের সম্পর্ক নয়, আমরা দীর্ঘদিন থেকে সেই আমাদের স্বাধীনতা সুশালগ্রহ থেকে বিশ্বব্যাংকের আমরা সদস্য আছে, আমরা বোর্ড অফ গভর্নর যে আছে, উই আর ওনার্স অফ পার্ট অফ দ্য ওয়ার্ল্ড ব্যাংক অলসো, এখানে আমাদের কন্ট্রিবিউশন আছে, স্টেক আছে। এবং বিশ্বব্যাংক আমাদেরকে বিভিন্ন ধরনের আইডিয়া, ঋণ ইত্যাদি স্বল্প সুদে দিয়ে থাকেন। সেই সুবাদে যিনি নতুন যে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম কিং ইয়াং কিং ধরে তিনি এসছেন, তার জন্য শিকার প্রয়োজন আছে। তবে তিনি বেছে নিয়েছেন আরেকটা কারণে, কারণ বিশ্বব্যাংক তার অনেকগুলা ইয়ের মধ্যে, যে অনেকগুলা লক্ষ্যের মধ্যে কেন্দ্রেই আছে দারিদ্র দূরীকরণ, এবং দরিদ্রকরণে আমরা এখন স্টার প্লেয়ার, আপনি তারকা বা খেলোয়াড় বলতে পারেন, কারণ আমরা মাত্র 9 সালে যখন আমরা ক্ষমতায় আসি তখন আমরা 45-46% আমাদের দারিদ্র ছিল, সেটা বিশ্বব্যাংকের ফিগার আমি বলছি, আমাদের নিজের নয়। সেই জায়গায় আমরা এখন 20-এর সীমায় নিয়ে এসেছি, এইটা একটা মিরাকল অনেকে বলে যে কীভাবে বাংলাদেশ এত কম সম্পদ নিয়ে এত সময়ের মধ্যে এটা করলো, বাট উই হ্যাভ ডান ইট, কারণ বিশ্বব্যাংকের রেকর্ডও এটা আছে এখন। সেগুলো নিজে দেখবেন, বলবেন এবং আরও কীভাবে আমরা আগামীতে কাজ করতে পারি একসাথে, সেই জন্য তিনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন। ঢাকায় আসার প্রাককালে বিশ্বব্যাংকের পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হচ্ছে, সেই বিবৃতিতেও এই বিষয়গুলো, যে একটি হলো ধারাবাহিক প্রবৃদ্ধি অর্জন এবং দারিদ্র দূরীকরণে বাংলাদেশ যে সাফল্য দেখিয়েছে, এই সাফল্যের কথাই জানতে চান বিশ্ব। এই মাত্র কদিন আগে গত বছরের যে বছরটা ক্লোজ করে আসতাম আমরা যখন বললাম আমরা 7.05 অর্জন করেছি, তো অনেকেই এটা বিশ্বাস করছিল না, অনেকে বলছে না এটা 6.8 হতে পারে। এখন কিন্তু সর্বশেষ ফিগারে বিশ্বব্যাংক নিজেই বলছে 7.05 নয়, 7.1 তারা স্বীকার করেছে, তার মানে 0.5 থেকে আর অনেক বেশি। সুতরাং বিশ্বব্যাংকের জন্য এটা একটা বিশাল একটা স্বীকৃতি আমি বলবো, এবং তারা এটা দেখতে আসবে, কথা বলতে আসবে এবং আরও কীভাবে, যেমন একটা ক্ষেত্র এখানে খুবই ইম্পর্ট্যান্ট, বিশ্বব্যাংক ঋণগুলো আমাদেরকে দিচ্ছে বিশেষত সামাজিক ক্ষেত্রে, শিক্ষা, স্বাস্থ্য, সমাজ কল্যাণ, এই সকল ক্ষেত্রে আগাগোড়া তাদের নীতির অংশ। কিন্তু চীনের সঙ্গে যে আমরা ঋণগুলো নিচ্ছি, অবকাঠামো আমাদের মূল ডিমান্ড যেটা ছিল, আমরা কিন্তু বিগত কয়েক বছরে বিশ্ববঙ্গে দুর্ভাগ্যক্রমে আমরা শক্তির জন্য, মানে বিদ্যুতের জন্য আমরা ঋণ পাচ্ছিলাম না, প্রায় বন্ধই ছিল অনেকদিন, সেই জায়গায় আমরা এই ঋণগুলো পাচ্ছি। আমার ধারণা যে আমরা এখন বিশ্বব্যাংক থেকেও এই সকল ক্ষেত্রে ঋণ দেওয়ার একটা প্রতিশ্রুতি বা একটা সম্ভাবনা বা একটা এইগুলো আলোচনার মধ্যে আসবে বলে আমার ধারণা। এই যে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সম্পর্কের কথা বলা হচ্ছে, বিশ্বব্যাংক থেকে আমরা অনেক আমাদের শুরু থেকেই বিভিন্ন সফট লোন বা সহায়তা পাওয়া যাচ্ছিল, এখন ব্রিক্সের কথা আলোচনা হচ্ছে, ব্রিক্স থেকেও হয়তো বাংলাদেশ ঋণ এরকম সফট লোন পাবে, সেক্ষেত্রে বাংলাদেশের মানে ব্রিক্স এবং বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সম্পর্কটা কী ধরনের হতে পারে? আমি একটু অন্যভাবে আনি কথাটাকে, কথাটা খুবই রেলিভেন্ট। কথা হচ্ছে যে ব্রিক্স, ব্রিক্স ডেভেলপমেন্ট ব্যাংকের আমরা ঋণ আশা করছি, কিন্তু ব্রিক্সের নিজের মধ্যে কিন্তু একটু নড়বড় অবস্থা আছে। সাউথ আফ্রিকার ফাইন্যান্স মিনিস্টার মাত্র কয়েকদিন আগে এই আসবার আগে বলেছে আমরা খুব ঝামেলায় আছি, কথাটা হচ্ছে ঝামেলা। এখন সেই সূত্রে ব্রিক্স আমাদের কাছে কতখানি রেলেভেন্ট হবে এটা আমাদের বিচার করতে হবে। কিন্তু চীনের রাষ্ট্রপতির সফর আমাদেরকে উজ্জীবিত করেছে, এনকারেজ করেছে যে আমরা আরও উঠতে পারবো, আমরা 2021 মিডল ইনকাম গ্রুপে উঠতে যে সমস্ত ইনফ্রাস্ট্রাকচার দরকার এটা আমরা চীন থেকে তো পাবো আশা করি, এবং বিভিন্ন উন্নতি নৌপথে, মানে নৌবন্দর স্থাপনে চীনের সহযোগিতা আমরা পাবো, রেল তো আছেই, সড়ক তো আছেই, কিন্তু এগুলো আমাদের জন্য খুবই কার্যকর ভূমিকা রাখবে, বিশেষ করে বাংলাদেশকে অর্থনৈতিক
স্বাবলম্বী হতে কতগুলো ইনফ্রাস্ট্রাকচার ইন্ডিকেটর আমরা দেখতে পাচ্ছি এবং সেই ক্ষেত্রে চীনের শর্তহীন অলমোস্ট শর্তহীন সহযোগিতা সাহায্য আমাদেরকে কাজ সাহায্য করবে এটা আমি বিশ্বাস করি। ব্রিক্সের আগে আরেকটি চায়নার উদ্যোগে আরেকটি ব্যাংকের সঙ্গে বাংলাদেশ এআইআইপি, সে এআইআইপি থেকে এখন পর্যন্ত আমরা কি ধরনের সহযোগিতা পেয়েছি? আমরা ইতিমধ্যে কিন্তু এআইআইপির ইন্টারেস্টিংলি প্রথম ঋণটা কিন্তু আমরাই পেয়েছি বিদ্যুৎ খাতের জন্য। এআইআইপি স্থাপন করার পরে তারা সিন্ডিকেটেড ঋণ অন্যকে পাকিস্তানকে একটা বিশাল ঋণ দিয়েছে একানয় অন্যদের সঙ্গে মিলে, ওর মধ্যে এডিবিও আছে, কিন্তু সম্পূর্ণ নিজস্ব ফান্ড থেকে আমাদের একাই একটা ঋণ আমরাই পেয়েছি। ইন্টারেস্টিং জিনিসগুলো এই যে ব্রিক্স নিয়ে কথা হচ্ছিলো, উনি চমৎকার মন্তব্য করে যে ব্রিক্স কিন্তু এখন নড়বড়ে, ইট কুড নট টেক অফ, এর হয়ে কি এত বিস্তৃত, কোথায় ব্রাজিল, কোথায় রাশিয়া, কোথায় চীন, কোথায় দক্ষিণ আফ্রিকা, এটা গ্লোবাল রিচ, এটাকে একত্রে সমন্বয় করে, যেমন এইটা কিন্তু আবার সমন্বিত এআইবি, এইটা এশিয়ার জন্য নামেই দেখেন এশিয়া অবকাঠামো উন্নয়ন ব্যাংক, প্রথম যে 22টি রাষ্ট্র সই করে যেটা করবে বলে সেখানে বাংলাদেশ ছিল অন্যতম, এবং সৌভাগ্য আমার ব্যক্তিগতভাবে আমি সেই চুক্তিটি যে আমরা সদস্য হব আমি সই করেছিলাম বাংলাদেশের পক্ষে গত বছরে বেজিংয়ে বসে। তো এআইবি অলরেডি স্থাপিত, হেডকোয়ার্টার বসে গেছে, স্টাফ রিক্রুট হয়ে গেছে, পুঁজিও দেওয়া হয়েছে, চীন বলছে তোমরা এত এত দাও, যদি না দিতে পারো যারা ঘাটতি থাকবে আমি এটা দিয়ে পুষিয়ে দেব, চিন্তা করবো না। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো এআইবি কিন্তু কারো ভিটো পাওয়ার থাকবে না, যেটা ওয়ার্ল্ড ব্যাংকে এডিবিতে ছিল, এবং এইটার জন্য আমরা মনে করি অত্যন্ত সম্মানের। এআইবিতে চীনের যে মানে যে পাওয়ার, ভুটানের একই পাওয়ার, মালদ্বীপের একই পাওয়ার, আর আমরা তো আছি, সুতরাং সেটুকুন মিলে আমি অ্যাগেইন আই এম এ গ্রেট ফ্যান অফ এআইবি ওপেনলি বলছি, কারণ এটা এশীয়, এইটার ফাউন্ডার আমরা অন্যতম, এবং এটা পুরোপুরি ইনফ্রাস্ট্রাকচারে যাবতীয় ঋণ দেবে, এবং আমাদের ইনফ্রাস্ট্রাকচার নিড সবচেয়ে বেশি এই মুহূর্তে। আমি গণচীনের প্রেসিডেন্টের ঢাকা সফর প্রসঙ্গে আবার একটু আসতে চাই, যে ব্যবসায়ীরা বলছেন যে চীন আমাদের অবকাঠামো খাতে অনেক প্রকল্প সহায়তা দিয়েছে, দীর্ঘদিন থেকেই দিয়ে আসছে, এবং এবারের সফরেও সেগুলো বেড়েছে, কিন্তু ইনভেস্টমেন্ট, ইন্ডাস্ট্রিয়াল ইনভেস্টমেন্ট, এই বিনিয়োগের পরিমাণ ছিল অনেক কম। আপনার কি মনে হয় এবার যে সমস্ত প্রোটোকল এগ্রিমেন্ট সাইন হয়েছে এতে এই বিনিয়োগের ধারা, ব্যবসায়ীরা বলছেন যে বিনিয়োগ বাড়াতে হবে, ইনফ্রাস্ট্রাকচার অ্যাসিস্ট্যান্ট যেটা আসছে সেটার সঙ্গে বিনিয়োগ বাড়ানোর কোনো কী কী উদ্যোগ এবার? আমরা মাননীয় প্রধানমন্ত্রী তাদেরকে একটি ইকোনমিক জোন, আপনি জানেন তো অলরেডি বোধ হয় কালকে এটা ইয়ে করা হলো এই যে চট্টগ্রামের দিকে, তাছাড়া তারা ওই যে এস আলম গ্রুপের সঙ্গে প্রাইভেট সেক্টরে বসার একটা বিশাল একটা প্রকল্পে তারা ইনভেস্টমেন্ট করছে, আর অন্যগুলো আমার এই মুহূর্তে মনে আসছে না। চীনের একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো, এর আগে আপনি বললেন এতটা এগিয়ে আসছে না, ইদানিং কেন আসছে, কারণ চীন এখন এক পর্যায়ে পৌঁছে গেছে, তারা লোয়ার এন্ড অফ দ্য ইয়ে চেইন, টেকনোলজি চেইন, তারা লোয়ার এন্ডটাকে তারা এখন বাইরে যেতে পারবে, আপার এন্ডে তারা এখন দে আর মুভিং ইন টু আইসিটি অ্যান্ড আদার ফিল্ডস, সুতরাং তারা এখন তাদের যে বাড়তি পুঁজিটা আমাদের মতো রাষ্ট্র যেখানে বেশি করে শ্রমিক, সস্তা শ্রমিক তারা বলতে চাই না, আনুপাতিকভাবে কম দামে শ্রম পাওয়া যায় সেখানে তারা ইনভেস্ট করতে আসবে। এবং সে এইবার যে মহান রাষ্ট্রপতির সঙ্গে দল এসেছিলো তার সঙ্গে কিছু লোক ওই ধরনের ছিল। ইন্টারেস্টিং হলো আমাদের যে প্রাইভেট সেক্টর, এক্স্যাক্টলি এই ধরনের প্রাইভেট সেক্টর কিন্তু আপনি চীনে পাবেন না, চীনের প্রাইভেট সেক্টরে কিন্তু রাষ্ট্রপোষিত প্রাইভেট সেক্টর, এক কয়েকটা সেক্টরে তারা বলে এই এই কর্পোরেশন তোমরা করে খাও, কিন্তু ওভারঅল নজর রাষ্ট্রের আছে, রাষ্ট্রের নিয়ন্ত্রণের বাইরে চীনে কিছুই নাই, এটা স্বীকার করে নিতে হবে। সুতরাং চীনের প্রাইভেট সেক্টর আমাদের প্রাইভেট সেক্টর কিন্তু এক নয়, চীন পুরো স্বাধীনতা দিয়েছে তাদেরকে প্রাইভেট সেক্টরকে, কিন্তু ওভারঅল নজরদারিটা রেখেছে তারাও, তাই প্রাইভেট সেক্টর এবং ব্যবসায়ীদের মধ্যে তো ১৩-১৩.৫ বিলিয়ন ইনভেস্টমেন্ট এগ্রিমেন্ট হয়েছে। অনেক ধন্যবাদ, আমরা আরেকটা বিরতি নেব, বিরতির পর আবারও আসছি আপনার কাছে। প্রিয় দর্শক, আমরা ফিরছি ছোট্ট একটা বিরতির পর, সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন।
বিরতির সময় আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমরা আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের সঙ্গে রয়েছেন সাবেক কূটনীতিক রাজিউল হাসান এবং অর্থ পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি। জনাব রাজিউল হাসান, আমরা শুরু করেছিলাম উন্নয়ন এবং আঞ্চলিক সহযোগিতা দিয়ে, আমি আবার সেখানেই আসতে চাই। সার্ক যে কারণে প্রত্যাশা অনুযায়ী সাফল্য আসেনি, সেটি হলো যে বাইলেটারাল অনেকগুলো, বিশেষ করে বড় দুটি রাষ্ট্র ভারত এবং পাকিস্তানের মধ্যে সেই বৈরিতার সম্পর্কের কারণে। আমরা এখন বিমস্টেক, বিসিআইএম এবং ব্রিক্স নিয়ে অনেক আশাবাদী হয়ে উঠছি, কিন্তু এখানেও তো এই সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে এরকম সম্পর্কের ইঙ্গিত আমরা আগেও পেয়েছি। চীনের সঙ্গে ভারতের সম্পর্ক যে সবসময় ভালো থাকে তা তো নয়। সেক্ষেত্রে আমাদের এই যে প্রত্যাশা, আশা করছি এই তিনটি সংস্থা থেকে যে আঞ্চলিক সহযোগিতা একটি বড় প্রাপ্তি আসবে, আপনার কি মনে হয়? দেখুন, একটা কথা ভুললে চলবে না, রাশিয়া যখন পাকিস্তানের সঙ্গে তাদের সামরিক মহড়া করলো এই সম্প্রতি, অনেকে ধারণা করছিল যে ভারত হয়তো এটা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হবে, কিন্তু এখন দেখা যাচ্ছে যে তাদের মধ্যে একটা চুক্তি কালকেই স্বাক্ষরিত হয়েছে, সহযোগিতা, প্রতিরক্ষার সহযোগিতা বিশাল অঙ্কের। এবং মোদী সাহেব একটা কথা বলেছেন যে পুরনো বন্ধু সবসময় ভালো বন্ধু হয়, এইটা মনে রাখতে হবে। চীন ভারত নেতিবাচক যে সম্পর্ক আছে সেটা ওভারনাইট, রাতারাতি দূরীভূত হবে এটা মনে হয় না, কিন্তু এ ধরনের সহযোগিতা যদি সহযোগিতামূলক প্রতিষ্ঠানের মধ্য দিয়ে আলোচনা করা যায় তাহলে এটা মানে সবার স্বার্থের জন্যই অনুকূল হবে, এবং আমি আশা করি আমরা একটা ইম্পর্ট্যান্ট রোল প্লে করতে পারবো। আপনি খেয়াল রাখবেন, চীন কিন্তু যে সিল্ক রুটের কথা বলছে ওটা গোয়াদার পর্যন্ত না, পাকিস্তানের বেলুচিস্তানের নিচে গোয়াদার পর্যন্ত আসবে। শুধু তাই না, তারা তাদের মার্কেট নিয়ে যেতে চাচ্ছে আফ্রিকাতে, কিন্তু আমরা যদি এদিকেরটা মানে ইস্টার্ন সাইডে যেই রেলপথ স্থলপথ আমরা চিন্তা করছি সেটা থেকে আমরা একটু লাভবান হব না? আমি তো মনে করি যে মিয়ানমারের সঙ্গে আমাদের যদি অর্থনৈতিক সম্পর্কটা আরেকটু সম্প্রসারিত করা যায়, সেটাকে আরেকটু বাড়িয়ে চীন পর্যন্ত যাওয়া যায়, তার থেকে আরও বাড়িয়ে থাইল্যান্ড পর্যন্ত যাওয়া যায়, তাহলে সেটা আমাদের জন্যে অবশ্যই একটা শুধু ভূ রাজনৈতিক না, এটা অর্থনৈতিক অবকাঠামোর একটা ইঙ্গিত আমরা এখানে খুঁজে পেতে পারি। সম্পর্কটা যদি খুবই উষ্ণ হয়, আন্তরিক হয়, তাহলে অনেক কিছুই অর্জন করা সম্ভব, কিন্তু এই যে আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে আমরা নিচের দিকের দেশ, বিদ্যুৎ আমাদের একটি থার্স্ট, বিদ্যুৎ জ্বালানি আমাদের একই সংস্থার অন্যান্য সদস্য রাষ্ট্র নেপাল এবং ভুটান তাদের বিদ্যুৎ, এমনকি ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতেও বিদ্যুৎ সারপ্লাস আমরা ভুটান এবং নেপাল থেকে এখনও নিতে পারছি না, সেটা তো সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারিত করতে হবে, এটা তো আমি বললাম যে এটা না করলে হবে না। এবং এখানে একটা সুন্দর অবকাঠামো তৈরি করছে এবং আমরা সুযোগ পাচ্ছি বিমস্টেকের মাধ্যমে, যেটা সার্কের মাধ্যমে হয়তো এতটা হতো না। সার্ক মৃত আমি বলবো না, কিন্তু সার্কের সম্ভাবনাটাকে পরিপূর্ণভাবে কাজে লাগাতে হবে এবং এটাকে অফ হ্যান্ড বাদ দিয়ে দিলে চলবে না। আমাদেরকে যেখানে আমরা সুযোগ পাই আমাদেরকেও আমাদের স্বার্থ দেখতে হবে, আমরা স্বার্থপর হলে ক্ষতি কী, এটা তো আমাদের নিজেদের স্বার্থে। মাননীয় প্রতিমন্ত্রী, আমি এ প্রসঙ্গেই আসতে চাই যে ঢাকায় কিন্তু এই মুহূর্তে আমি শুরুতেই বলেছিলাম যে অনেকগুলো বড় বড় ইভেন্ট বাংলাদেশ এবং আশপাশকে ঘিরে হচ্ছে, তার মধ্যে একটি হলো যে সাউথ এশিয়ান ইকোনমিক সামিট যেটি ঢাকায় গত দুদিন থেকেই হচ্ছে, আপনি নিজেও সেখানে একটি সেশনে ছিলেন। এই সামিটে অনেকগুলো বিষয়, বিশেষ করে জ্বালানি বিদ্যুৎ খাতের কথা বলছিলাম যে ভুটান নেপাল এগুলো সহযোগিতা, এই সামিটের উদ্দেশ্য লক্ষ্য কী এবং এখান থেকে কী অর্জন সম্ভব? এটা একটা আইরনি আমি বলবো, যেখানে আমরা সামিট করতে পারলাম না, আমাদের মূল সামিট যেটা সেখানে ইকোনমিস্টরা থিঙ্ক ট্যাঙ্করা তারা নটা সামিট করে যাচ্ছেন উইদাউট ফেইল, তাদের সাকসেস, আমরা আমাদের রাষ্ট্রপ্রধানরা বা আমাদের রাষ্ট্রগুলো পারলাম না, আমরা এই বছর তো বাদই গেলো।
সেদিক দিয়ে মন্দের ভালো যে তারা করতে পেরেছেন, মুখ রক্ষা আমি বলবো। এটা ইকোনমিক সামিট যেটা হলো ঢাকায় হচ্ছে, যে আজ গতকালকাল আজকে অনেকগুলো বিষয় আলোচিত হয়। আজকে সকালে আবার একটা সেশনে থাকার সুযোগ হয়েছিল, যেটাতে আমরা এইচডিজি নিয়ে কথা বলেছি এবং সেখানে আমাদের প্রতিবেশী রাষ্ট্র তো ছিলেনই, পাকিস্তানেরও দুজন সংসদ সদস্য এসছেন, পাকিস্তানের থিঙ্ক ট্যাঙ্কের কয়েকজন এসছেন, নেপাল এরাও ছিলেন কয়েকজন। আমরা অনেক বিস্তারিত আলোচনা হয়েছে, এর ফলে আমাদের যেখানে আমরা সার্কের যে আমাদের গ্যাপসগুলা কেন আমরা পারছি না এগুলা খোলামেলা আলোচনা হয়েছে। তবে কথা হলো, এখানে যারা ছিলেন সবাই একাডেমিক লোক, তারা তো আর নির্বাহী ক্ষমতায় কেউই নাই। তবে গুড জিনিস হলো যে তারা কথাগুলোকে উপরে নিয়ে আসলেন, আমাদের যারা নির্বাহী ক্ষমতাধারী যারা ছিলেন তারা শুনলেন। আমি আশা করি এর একটা প্রতিফলন ঘটবে। এই দিক দিয়ে আমরা একটা আমরা এই অঞ্চলে একটা নেতৃস্থানীয় ভূমিকা এখন পৌঁছেছি। কোন কোন দেশের তো মন্ত্রী পরিষদ, নেপালের মন্ত্রী ছিলেন, শ্রীলঙ্কার মন্ত্রী ছিলেন, ভারতের যদিও ওই পর্যায়ে ছিলেন না, তবে তাদের একজন সিনিয়র দীপক নায়ক ভদ্রলোক একজন বেশ পরিচিত, তিনি এসেছিলেন। সুতরাং আমি বলব যে ভালোই ছিল অন্ধ। আচ্ছা, নেপাল এবং মানে আমরা কিন্তু ইতিমধ্যেই একটা ইনিশিয়েটিভ ছিল, একটি রোড শো হয়েছে, যে রোড খুবই ইম্পর্টেন্ট আপনি কথাটা বললেন। যদিও স্যার কুড়ি বললেন স্থবির হয়ে গেছে, মৃত নয় আমিও বলবো, তাই জীবন মৃত অবস্থায় অথবা স্টেট অফ লিম্বতে আছে। আমরা কিন্তু গত বছর আমাদের যোগাযোগ মন্ত্রী আপনি জানেন যে থিম্পুতে বোধহয় আমরা সই করেছি, বাংলাদেশ ইন্ডিয়া নেপাল ভুটান সার্কেরই মধ্যে সাব সার্ক বা সাব রিজিওনাল, ওতে কোনো সার্কের স্পিরিটের কোনো বিরোধী কিছু নয়। কারণ আমরা এই চারটা রাষ্ট্র আমরা একমত হয়েছি যে আমাদের গ্রাউন্ড ট্রান্সপোর্টসগুলোকে আমরা রোড ট্রান্সপোর্ট করে এখানে পাকিস্তানকে অফার করা হয়েছিল, তারা আমরা বসে থাকবো কেন? উই ডিড নট সে ডোন্ট কাম, উই লিভ দ্য ডোর ওপেন, তারা আসতে পারবে। এবং আমরা গত মাসের প্রথম ট্রাক, বহু বছর পরে প্রথম ট্রাক আমাদের মাল নিয়ে দিল্লি পর্যন্ত টেস্ট রান করেছে, আপনি জানেন মধ্যে নিশ্চয়ই দেখেছেন, এটা সাকসেসফুলি ঢাকা থেকে বেরিয়ে দিল্লি গিয়ে পৌঁছেছে মাল নিয়ে। আশা করি শত শত ট্রাক এখানে চলবে। আমরা মৈত্রী ট্রেন ঢাকা কলকাতা অনেক যাবো চলছে, এখন আমরা খুলনার সঙ্গে সংযোগ টেস্ট রান করেছি, এইটাও করবো। আগরতলা থেকে আমরা বাস লিঙ্কটা কলকাতা থেকে অফার করেছি, তারা দুই পরশন এখন করছে, আগামীতে স্ট্রেট রান করবে, একটা দুইটা বাস ট্রায়াল রান করেছে। এর উদ্দেশ্য কী? আমাদের সরকার, আমাদের নেতৃবৃন্দ বা আমাদের প্রধানমন্ত্রী, আমরা চাচ্ছি যে নতুন যুগের যে দাবি, ওপেন আপ, লিবারেলাইজ করো, উদার হও, ব্যবসা করো, দুজন যদি ব্যবসাতে নেমে যদি মনে করি আমি সব প্রফিট পাবো তাতে ব্যবসা হবে না, সেও প্রফিট করবে, আমার প্রফিট করবে, উভয়ের লাভ হবে, উভয় উইন উইন যেটাকে বলা হয়। আমরা দরজা জানালা খুলেছি, আশা করি এর ফলে আমাদের জনগণ উপকৃত হবেন। এবং ভুটান এবং নেপালের সঙ্গে রোড কানেকশনের যেটি আমরা ইন্ডিয়া থেকে পাওয়ার আনছি, অলরেডি আপনি জানেন পশ্চিমে আমরা 500 মেগাওয়াট আনছি, পূর্ব দিকে 500 মেগাওয়াটের জন্য আমরা ত্রিপুরাতে পাল্টানা কেন্দ্র থেকে আমরা আনছি, আরও এক্সপ্যান্ড করবো। নেপাল এবং ভুটানে বিশেষ করে বাড়তি বিদ্যুৎ আছে, ইন্ডিয়ান টেরিটরির উপর দিকে আমাদের বেস্ট ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হবে। মৌখিক একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, কিন্তু এখানে কোনো হার্ড এগ্রিমেন্ট এখনো হয়নি, তবে আমার ধারণা হবে ওয়ান বাই ওয়ান আপনাকে এগোতে হবে। অনেক ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি এবং সাবেক কূটনীতিক জনাব রাজিউল হাসান, আপনাদের দুজনকে আমাদের সঙ্গে আলোচনায় অংশগ্রহণ করার জন্য। আমরাও প্রত্যাশা করি যে একবিংশ শতাব্দীর যে চ্যালেঞ্জ, একবিংশ শতাব্দীর যে লক্ষ্য, উন্নয়ন লক্ষ্য, সেই উন্নয়ন লক্ষ্যের মূল কথা হলো আঞ্চলিক সহযোগিতা। এই আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে আমরা যে অগ্রগতির পথে রয়েছি সেই পথ আরও মসৃণ হবে, সেই প্রত্যাশায় আমরা রাখছি। প্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, এই অনুষ্ঠান দেখেছেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, শুভরাত্রি। Thank you.